আমার বাচ্চাটা আমার মেয়ের কাছে থুই, আমি গেছি অফিসে, আমার স্বামী গেছে কাজে, কাজে গেছে, আর আমার মেয়ের হাতে দুইটা মহিলা 20 টাকা দিছে, বলে কি সন্দনেন বেলে আমার মেয়েকে বলে এই কথা বলি, আমার বাচ্চাটাকে নিয়ে গেছে 25 তারিখ দুপুর 1:10 আপনি তখন অফিসে ছিলাম, আমি অফিস এখান থেকে ফোন করছি, আর আমি অফিস থেকে আইছি, তখন পাশে ও বাচ্চার পাশে হৃদয়ের পাশে ও ছিল। জি, এটা আপনার ছোট বড় মেয়ে? বড় মেয়ে, আমার ছেলে দুইটা মেয়ে, ছেলে একটা বাড়িতে থাকে, বড়টা? জি, বড়টা বাড়িতে থাকে, আর আমার ছোট ছেলে আর মেয়েটা আমার কাছে থাকে। যেটা হারে গেছে ও ছোট, সবচেয়ে ছোট? জি। ও মেজুটা না, এই মেয়েটার হাত থেকে হারে গেছে না? তো ছেলের আব্বা কি করেন? ছেলের আব্বা ডেইলি কাজ করে, ডেইলি কাজ করেন না? তো আপনারা জিডি করছেন? তো থানা পুলিশ কি করছে? থানা পুলিশ তো হেরা তদন্ত করতে আছে। আপনারা এমনি খোঁজ খবর নিছে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে বা সব জায়গায় খোঁজ খবর নিছে? কোনো খানে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, আপনার সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে বা কোনো কিছু জায়গা সম্পত্তি নিয়ে? হ্যাঁ, এখানে এটা তো বাড়া করে থাকেন না? তো এখানে কারোর সাথে কোনোদিন ঝগড়া হয়েছিল আপনার বা কোনো ঝগড়া হয়েছিল না? আপনারা ওদের তো প্রতিবেশী, আপনারা দেখেন নাই বাচ্চাটা কিভাবে হারিয়ে গেছে? সবাই চাকরিজীবী? আপনি ছিলেন? জি, বাসা ছিলাম, কিন্তু কো আইসা বলার পর আমরা শুনছি ওই গ্যারেজের থেকে নিচে, আমরা তো করতে পারি আমাদের বাসা আছে এই জায়গায় নিচের সামনে গ্যারেজ কাজে, ওখান থেকে নিচে খাজুর গাছতলা থেকে, তো ওই আমাদেরও বলছে সবাই টোকাটুকু করে আর পায় না। তো আপনারা তাৎক্ষণিক কোথায় কোথায় খোঁজ করছেন? সব জায়গায় খোঁজ করছি, প্রথমে তো থানা যাই, ডিউটি করি, ডিউটি করি, এরপরে সব জায়গায় খোঁজ করছি, কোনো জায়গায় কোনো ইয়ে হয়নি। আপনাদের দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। কোন জায়গায়? মাইজদী। নোয়াখালী মাইজদী। আপনার হাজবেন্ডের বাড়ি? নোয়াখালী। জনগণের বাড়ি নোয়াখালী। আপনার হাজবেন্ডের কি নাম? তাদের নাম হচ্ছে রবি। রবি, ও সবসময় ওর সাথে খেলতো না? ওকে ফেলতেও। আপনি সকালে কয়টার দিকে বের হয়ে যান? 7টায়। রাত্রে আসেন কয়টায়? আমি 7টা ছুটি হলে চলে যাই, এখন তো সব গার্মেন্টে 7টা। সেই দিন যেদিন আপনার বাচ্চা হারা গেছে সেই দিন? সেই দিন তো আমি দুপুরে খবর শুনি চলে যাই। কয়টার দিকে শুনছেন? 2টার দিকে। কে বলছে আপনাকে খবরটা? ওই আমার এই গ্রাম বাজার যে মাঝির সাথে কাজ করে, সেই মাঝি ফোন করতেছে। কি বলছে? সুপারভাইজারের ফোন করে বলছে আর ইয়ে করছে, মাঝি আমাদেরকে বলে আমি নোয়াখালী, নোয়াখালীর মেয়ের হাতে 20 টাকা দিয়ে নোয়াখালীর ছেলেকে নিয়ে গেছে, দুইটা মহিলা নিয়ে যাচ্ছে। যে তখন কেউ বাঁধা দেয় না ওই মহিলাগুলোকে? কেন নিয়ে যাচ্ছে? কেউ বলে দেখেনি, কেউ দেখেনি না? দুপুরবেলা তো, দুপুরবেলা মানুষ আসে নি আসছে। তোমাকে কি জন্য টাকা দিছে? কি জন্য? চন্দন আনতে দিছে? চন্দন, এটা কি জিনিস? এটা কি জিনিস চন্দন? চিপস আনতে দিছে না? তো তুমি ভাইকে ফেলে গেছো কেন? ভাইয়া কান্না করো নাই, তোমার সাথে যাওয়ার জন্য বলো নাই, তুমি দোকানে যাচ্ছ তো ভাইকে নিয়ে যাবো না? হ্যাঁ, হেরা কি কইছে? তুই যখন যাস তখন হেরা কি কইছে যে তোর বাইরে আমার দাঁড় ধুয়ে যা? তুই কই কোনি কোনা কা কোনা লে মাগো দাঁড় করতে সাইড দাঁড় কোনা কা কয়জন ছিল মহিলা ওইখানে? দুইজন। আর কে ছিল ওইখানে? কি জামা কাপড় ছিল?
কি কালার জামা কাপড় পরা ছিল ওই মহিলা গো যেটা পাশ এই কালার আর আরেকটার কি রকম ছিল লাল বডি কি এখন ছেলে আর কয় আমার বাইরে নেছো আমার 20টা টাকা দিয়ে টাকার গুল্লি মেরি কই এটা আনছি রিলিজ বলছে কি 20টা টাকা দিয়ে আমার বাইরে নিয়ে গেছো টাকা দিয়ে আমি কি করব এই কই এটা নি সিরিয়াল আইছে নাকি সিরিয়াল কি কান্নাকাটি করে সব কান্নাকাটি জাস্ট করছে ওন থেকে সব এসে বেড়া রহিন তোরে গেছে যাইয়া খুঁজার ভাই খুঁজা পায়নি তখন কয়টা বাজে তখন এই 1:30টা 1:30টা এরকম বাজে আমরা কাজের জন্য আই আর ওই 1:30টা বাজে আইয়া হুন নিয়ে কান্না করতে আপনার কি হন ওই প্রতিবেশী আপনার বোনটা কোথায় থাকে সেই দিন ঘটনার দিন ও কোথায় ছিল অফিসে সবাই অফিসে আপনি অফিসে ছিলেন আপনার হাজবেন্ড আপনার বোনের হাজবেন্ড এখন তো রিক্সা চালায় এখন দুপুরে আইয়ে না খবর হয়েছে যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তারা একটু দয়া করে আমার বাচ্চাটাকে আমার মুখে ফিরিয়ে দিয়ে পুলিশের সাথে ইয়ে করতে পুলিশের সাথে সহযোগিতা করে আমার বাচ্চাটাকে আমার মুখে ফিরিয়ে দিয়ে আপনার কাছে হাত জোর করি